সন্দেশখালীতে বিদ্রোহের দাবানল, সেখানে লাগাতার 21 দিন ধরে বিদ্রোহ চলছে। স্থানীয় বাসিন্দারা, মহিলারা, তারা অভিযোগ করছেন যে একের পর এক জমি দখল করে নেওয়া হচ্ছে, একের পর এক জমি দখল করে ভেরি বানানো হয়েছে। আর এই অভিযোগ উঠেছে কার বিরুদ্ধে? শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে। বেলমজুর আমরা দেখেছিলাম যেখানে দীর্ঘদিনের জমা ক্ষোভ কিভাবে ফেটে পড়েছিল, সেখানে বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ তুলেছিল। শুধুমাত্র যে শেখ শাহজাহান, তার সাগরেদ, তার বাহিনী তাদের বিরুদ্ধেই নয়, অভিযোগের আঙুল উঠেছে পুলিশের বিরুদ্ধেও। কারণ এতদিন ধরে এত অভিযোগ তারা যখন পুলিশের কাছে জমা দিতে গেছিলেন, পুলিশ সেই অভিযোগ কার্যত নেয়নি, বরং পাঠিয়েছে শেখ শাহজাহান এবং তার সাগরেদদের কাছে। এই নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা, এবং লাগাতার রিপাবলিক বাংলা সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আজকের কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা, আজকের কি পরিস্থিতি? পুলিশের উপর কি তাদের আস্থা ফিরেছে? কারণ পুলিশের উপরে তো তাদের আস্থা নেই, কারণ সেই পুলিশই তো অভিযোগ নেয় না। দেখো, সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতেই কিন্তু গতকালকে থেকে এই যে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু হয়েছে। আর গতকালকে একটি অভিযোগ গ্রহণ কেন্দ্র হয়েছে, সাধারণ এই এলাকা অর্থাৎ বেড়মজুর কাঠপোল এলাকা, এই কাঠপোল এলাকায় গতকালকেও 144 জারি ছিল। অর্থাৎ সন্দেশখালী থানার যে কয়েকটি জায়গায় 144 ধারা জারি আছে, তার মধ্যে এই কাঠপোল এলাকা অন্যতম। এবং এই এলাকায় 144 মানে এমন নয় যে একেবারে পুরো দোকানপাট সম্পূর্ণ বন্ধ, নিত্য যে অর্থাৎ দৈনন্দিন জীবনযাপন সেটা সব কিছুই চলছে, কিন্তু কোনো জায়গায় কোনো গ্যাদারিং করতে দিতে রাজি হচ্ছে না। দাদা, একটু আপনার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে কাকু, একটু কথা বলবো। আপনি কি এই এলাকায়? এই যে পুলিশি সহায়তা কেন্দ্র, পুলিশ কমপ্লেন নিচ্ছে, এত পুলিশ রয়েছে, আশ্বস্ত হচ্ছেন নাকি? ঠিক আছে। পুলিশের এই যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ নেওয়া হয়েছে, সেগুলো কাজ হবে আশা করছি কাজ হবে। সাধারণ মানুষ আশা করছেন যে এতদিন এই সন্দেশখালী থানায় তারা বিভিন্নভাবে বিভিন্ন কমপ্লেন করতে গেছিলেন, কিন্তু যে কমপ্লেনগুলো নেওয়া হয়নি সেই কমপ্লেনগুলো বা নতুন কোনো কমপ্লেন নতুন করে নেওয়া হচ্ছে এই পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্রে। এবং সাধারণ মানুষ আশা করছেন সেই কমপ্লেনগুলো, সেই যে অভিযোগগুলো হচ্ছে সেই অভিযোগের বেসিসে তদন্ত হবে এবং তারা জাস্টিস পাবেন। সব মিলিয়ে বিক্ষোভের আঁচ সন্দেশখালী থানা এলাকার সন্দেশখালী গ্রাম থেকে এই কাঠপোল বেড়মজুর এলাকায় ছড়িয়েছে। গতকালকে হালদারপাড়া, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সোজা রাস্তাটা হালদারপাড়ায় চলে যাচ্ছে, এই হালদারপাড়াতেই গতকালকে বিক্ষোভের আঁচ ছড়িয়েছিল। আজকে এখনও পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি না এলেও এই যে পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্রগুলিতে যে অভিযোগ করছে সেই অভিযোগ জমা হচ্ছে, সেই অভিযোগগুলোর তদন্ত কতটা এগোবে সেটা পরে পশ্চাতে, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। সাধারণ মানুষ আশ্বাস রাখছেন, আবার কিছু মানুষ বলছেন যে তারা এই অভিযোগ করতে রীতিমতো ভয় পাচ্ছেন, কারণ এখন এই এলাকায় পুলিশি নজরদারি আছে, 144 ধারা জারি আছে, সংবাদ মাধ্যমের নজরদারি আছে। এই যে পরিস্থিতি, এটা কিছুদিন পরে যখন চলে যাবে তখন তাদের আবার নতুন করে আক্রমণ হবে না তো? এই একটা প্রশ্ন কিন্তু বেশ কিছু মানুষের মনে রয়েছে, বেশ কিছু মানুষ এখনও পর্যন্ত বেশ কিছুটা আতঙ্কিত। সব মিলিয়ে আশা এবং দুরাশার দোলা চলে এই মুহূর্তে এই সন্দেশখালী কাঠপোল বা বেড়মজুর এলাকা। একদমই সৈকত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে সন্দেশখালীর বাসিন্দাদের জন্য পুলিশ ক্যাম্প খোলা রয়েছে, পুলিশের টহলদারি চলছে, পুলিশের নজরদারি রয়েছে। কিন্তু কতদিন, যখন এসব থাকবে না তখন কি সন্দেশখালীর বাসিন্দারা সেফ থাকবেন, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। এবং এতদিন কোথায় ছিল পুলিশ, সেই প্রশ্নটা উঠছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন ভুরি ভুরি অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা, তখন বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বলছেন? দুর্নীতি নিয়ে নাকি কোনো অভিযোগই নেই, এরকমটাই অন্তত মন্তব্য করছেন সুকুমার মাহাতো। আরে সুকুমার মাহাতোকে এই প্রশ্ন তুলছেন সন্দেশখালীর বাসিন্দারা। একবার আপনাদেরকে শোনাই ঠিক কি বলছেন সুকুমার মাহাতো এবং সন্দেশখালীর বিক্ষুব্ধ বাসিন্দারা, শুনুন।
সাজান ভাইয়ের কোনো মানুষের কাছে গেছি, তার বিরুদ্ধে ক্ষোভ দেখায়নি। ওরা শেখ সাজান যে ওখানে কোনো দুর্নীতি করেছে, মানুষকে কিছু অপরাধ করেছে, এগুলো আপনারা লাইভে ছিলেন, আমার কথা নয়। আপনারাও দেখাতে পারেননি কোনো মানুষ সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা বলেছে। সে ভালোবেসে বলুক, ক্ষোভে বলুক, সেটাও বলতে পারেননি। তাহলে আমি কী বলবো, অপরাধ আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্দেশখালী এখন শান্ত পরিবেশ। আমি নিজে একা গেছি, কোনো পুলিশ না নিয়ে, সিকিউরিটি না নিয়ে, সেখানে কোনো সমস্যা হয়নি, সন্দেশখালী শান্তই আছে। সুকুমার মাহাতো বিধায়ক, তিনি বলছেন ঝুপখালি বেড়মজু শান্ত আছে। কি করে শান্ত আছে? তাকে চোখেই দেখিনি। সুকুমার মাহাতোকে শুধু নামে শুনেছি। আমাদের যে অত্যাচার, যা জুলুম করে, মানে কেউ করে না। শান্তিতে আছেন? কে বলছে বেড়মজু শান্ত আছে? সন্দেশখালী আমার সামনে আনেন, সামনে আনেন। ভাবুন, এলাকার বাসিন্দারা তারা বলছেন কে সুকুমার মাহাতো, এলাকার বিধায়ক, বিধায়ককে সেখানকার বাসিন্দারা চেনে না। তার কারণ বিধায়ককে কোনোদিন তো ওই এলাকায় দেখাই যায়নি। ওই এলাকায় তো দাপট ছিল শেখ শাহজাহানের, যে জমি দখল করতো, ভেরি বানাতো এবং চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিত। সেখানে এখন পুলিশি ব্যবস্থা। আমরা আরও একবার চলে যাবো সন্দেশখালীর দিকে, নজর রাখবো। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো, পুলিশ ক্যাম্প এখন বসেছে, পুলিশের টহলদারি এখন বসেছে, যখন লাগাতার সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা খবর প্রচার করেছে, তারপর পুলিশের ডিজি, এইডিজি ঘটনাস্থলে যাচ্ছেন, কিন্তু এতদিন কোথায় ছিল পুলিশ? এতদিন পুলিশের ভূমিকা কি ছিল? তারা তো আবার সেই শেখ শাহজাহান এবং এই শিবু হাজরাদের কাছেই পাঠিয়ে দিত সন্দেশখালীর মা বোনেদের। একদমই দেখো, এই যে করা হয়েছে, মানুষ অভিযোগ জানাতে আসছেন, ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি এসেছেন এবং তিনি নিজে এসে এই এলাকার পরিস্থিতি এবং সবথেকে অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ কেমন জমা পড়ছে গোটা বিষয়টা তদারকি করছে। সাধারণ মানুষের একটা বড় অংশ, তারা বলছেন এই যে পুলিশের সক্রিয়তা বা মানুষের সমস্যার সমাধানে, মানুষের সমস্যা শুনতে এই যে পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র, এইগুলো যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু মানুষ এতদিনের একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়তো সৃষ্টি। বেশ, স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, যদি পুলিশ আগে ব্যবস্থা নিত তাহলে হয়তো এই বিদ্রোহের আগুন দেখা যেত না, সন্দেশখালীতে মহিলাদের এভাবে রাস্তায় নামতে হতো না। অনেক ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকা।